আত্মহত্যা করার আগে এই হাতি এমন এক ছবি এঁকেছিল যা পুরো বিশ্বকে কাঁদিয়েছিল। জানি আপনি অবাক হচ্ছেন, কিন্তু পুরো ঘটনা জানলে আপনি কাঁদবেন এবং হাতিদের প্রতি আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে। মার্ক টয়েন ঠিকই বলেছিল, আমি যতই মানুষ চিনেছি ততই কুকুরকে ভালোবাসতে শিখেছি। যার উদাহরণ আফ্রিকার আয়ান নামের এই শিল্পী হাতিটি। আফ্রিকায় আয়ান শব্দের অর্থ হল গিফট অফ গড বা সৃষ্টিকর্তার উপহার। আয়ানের মালিক ছিল খুবই লোভী, টাকার জন্য সে সব কিছু করতে পারত। একসময় সে তার এই হাতির অসাধারণ প্রতিভা নিয়ে ব্যবসা শুরু করে। তার হাতির অসাধারণ প্রতিভা প্রতিটি সার্কাসে প্রদর্শন করে সে। আয়ান তার মালিককে খুবই ভালোবাসত, তাই কোনোদিনও সে তার মালিকের অবাধ্য হয়নি, কারণ ছোটবেলা থেকেই তার মালিকই ছিল তার পুরো পৃথিবী। কিন্তু মালিকের প্রতি এই অন্ধ ভালোবাসাই হয়ে উঠল তার আত্মহত্যা করার মূল কারণ। কারণ লোভের বশে তার মালিক তাকে এমন এক সার্কাসে বিক্রি করে দেয় যেখানে তাকে ছবি আঁকার পাশাপাশি অমানবিক শারীরিক কসরত করতে হতো। সেই সার্কাসে আত্মহত্যা করার আগে হাতিটি এঁকেছিল এমন এক ছবি যা কাঁদিয়েছিল পুরো বিশ্বকে। এই ছবিটা আপনাদের একটু পরেই দেখাবো। তারপর ছবিটা আঁকার পর হাতিটি সার্কাস থেকে পালিয়ে যায় এবং তার পুরনো মালিককে খুঁজতে থাকে। কিন্তু একটু পরেই সে বুঝতে পারে তার মালিক তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তার মনে হয়েছিল কেবলমাত্র একটা রাস্তাই পারে তার মালিকের কাছে তাকে দ্রুত পৌঁছে দিতে, আর সেই রাস্তাটি হচ্ছে আত্মহত্যা। সে নিজেকে একটা বিশাল ট্রাকের সামনে আত্মসমর্পণ করে, কিন্তু সে মরেনি। সে আজও বেঁচে আছে তার কালজয়ী ছবির মাধ্যমে, যেখানে আমরা স্পষ্ট দেখতে পাই মৃত্যুর পরে হাতিটি কোথায় যেতে চায়।